আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি সকালবেলা, এখন সকাল 7টা বাজে। তো গ্রামে যাব, সব কিছু রেডি করছি। তো ঘরের অবস্থা দেখেন, আমি তো ঘরের ট্যুর কখনো দেই নাই, ভাবছিলাম দিব, তো ব্লগটা করছিলাম, বাট আমার আপনাদের ভাইয়া ওটা ডিলেট করে দিছি কিভাবে জানো। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমি একটু ব্যাক ক্যামেরাটা দেখাই কিভাবে গুছিয়ে চলে, মানে আমরা গ্রামে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ইয়ের পর্দা ছিল, এটা হলো আমাদের বাথরুম। তো বাথরুমে যে পর্দাগুলো ছিল ওইগুলো এই যেভাবে বিছাই দিয়েছে। তো এর আগে আমি যখন গ্রামে গিয়েছিলাম, তো তখন দুইটা চাদর নষ্ট করছি। তো ভাবলাম এবার চাদরগুলো না দিয়ে এগুলো দিয়ে যাই, আর কারণ এগুলো ধুইলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ভাইয়া করছে রাত্রেবেলা, আমি এমনিতে টুকিটাকি গুছাইছি আর সে এগুলো করছে। আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা, এটা একটা ল্যাম্প। আর আপনাদের ভাই একটা চ্যানেল খুলছে, তো ওই চ্যানেলের মধ্যে হাতের কাজ দেখানো হয়, যেরকম ল্যাম্প, ঝাড়বাতি, তো এইগুলো কাজ করা হয়। তো ওইটার লিঙ্ক আমি একদিন দিয়ে দেব ওই চ্যানেলটার। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে এলোমেলো করে গুছানো হয়েছে এই আমাদের ব্যাগ। আসলে গ্রামে যাব, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তো এই কারণে আবার দুইটা এক্সট্রা এই ব্যাগ নিয়ে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হলো আপনাদের ভাইয়া এগুলো বিছিয়ে রাখছে, বলতেছে এই যে পড়া যাবে সে কারণে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা মাওয়াঘাটে পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করতেছি, শুকনা খাবারগুলো বেশি বাসায় প্রয়োজন হয়, তো শুকনা খাবার নিতেছি বাচ্চাদের জন্য, আর এখান থেকে ফলও নেওয়া হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব, 20 মিনিটের মধ্যেই। তো আমি আসলে খুবই ভয় পাইতেছিলাম, মনের মধ্যে ভয়ও ছিল, আবারও মাকে দেখব এটার খুব একটা আনন্দ ছিল। তো ওই ভয়টা মাকে যে দেখব ওইটা দূর করে দিছে। তারপর মনের মধ্যে একটু ভয় ছিল, বাট যখনই আমরা গাড়িতে উঠছি বা তো লঞ্চের পরিবেশ, আসলে বাসের যে পরিবেশটা আর লঞ্চের পরিবেশটা একটুখানি গ্যাদারিং, বাট বাসের পরিবেশটা খুবই ভালো ছিল। তো ঢাকা শহরে যে জ্যামের অবস্থা, আসলে প্রচুর পরিমাণ জ্যাম, আর ঢাকা শহর খুবই অবস্থা খারাপ আমার। আমি যে আজকে আসছি, আমি দেখলাম যে অবস্থা, তো আমার দেখাবতে অনেক ঢাকা শহরে অনেক অবস্থা খারাপ। তো আমাদের গ্রামের দিকে আমি যত যাচ্ছি খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে পদ্মা নদীটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কারণ এই নদীটা ছোট ছিল, আমার বয়স 19 চলতেছে, তো আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়ি নদীর একটু অনেক দূরে ছিল। তো নদীটা যখন ছোট ছিল, তো তখন আমরা নদী পার হইতে অনেকটা কম সময় লাগতো, তো এখন অনেকটা সময় লাগে, আর বাড়ির কাছেই চলে যাই আমরা। আমাদের নদীটা এখন বাড়ির কাছেই চলে গেছে, তো অনেকেই খুব সহজেই ভয় পেয়ে যায়, আসলে সবাই অভ্যস্ত না। বাট আমরা নদীর পাড়ে বড় হয়েছি বা নদী দেখে দেখেই বড় হয়েছি, সে কারণে নদীর যে একটা ভয় ওটা আমার নেই। বাট আমার হাজবেন্ড খুবই ভয় পায় এই নদীতে, যদি শোনে যে নদীর পানি বাড়ছে বা অনেকটা কারণ নদীতে
আমাদের এখানে অনেক ঘটনা আছে যেগুলো আসলে শেয়ার করা এখন আমার পক্ষে সম্ভব না। তারপর অনেকে জেনে থাকবেন আমাদের পদ্মা নদীতে এক বছরে একটা না দুটা দুর্ঘটনা হবেই। তো দুই একটা দুর্ঘটনা এরকমভাবে মানুষের মনে আঘাত করছে, সেগুলো আসলে ভাবলে বা দেখলে খুবই খারাপ লাগে। তো ওইগুলো আমি কখনো স্মরণ করতে চাই না, আসলে খুবই দুঃখজনক বিষয়। সেগুলো নদীতে পড়ে মানুষ যেই হারে মারা গেছে, তো খুবই খারাপ লাগে যখন নদীটা দেখি। ছোট্ট একটা নদী এখন কত বড় পদ্মা নদী হয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো একটা সময় কাশফুল হয়ে যাবে। এখন এগুলো আমরা ঝাঁটি বলি, জানি না কে কী বলে। এখন এটা যে পর্যায়ে আছে এটা এখন ঝাঁটি বলি, বাট কিছুদিন পরে এটা ই হয়ে যাবে, কাশফুলে পরিণত হবে। তো আপনাদের ভাইয়া আমাদের গ্রামের বাড়িতে গেলে নদীতে গোসল করে, শখ করে গোসল করে, বাট সে নদীতে ডুব দেয় না, এমনিতে এক্সট্রা একটা মগ নিয়ে যায়, শুধু মগ নিয়ে পানিটা ঢালে, ভয় পায় নদীর পানি, খুবই ভয় পায় সে। আর আমার এক চাস্ত ভাই আছে, সে তো এইখানেই বড় হয়েছে, বাট আজ পর্যন্ত সে নদীতে পাড়া দিতে চায় না, এতটা পরিমাণ ভয় পায়। আসলে এগুলো সবাই একরকম না, সবাই ভয়কে জয় করতে পারে না। তারপর আমার হাজবেন্ড খুবই ভয় পায় এই জিনিসটা, আমাকেও আসতে দেয় না এই জন্য। তো আমি গ্রামে চলে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন আকাশের পরিবেশটা আমার খুবই ভালো লাগতেছিল, আর খুব ভালো লাগতেছিল বলতে আমি বুঝাতে পারবো না কতটা ভালো লাগতেছিল। আর অনেক আপুরা রাগও করতে পারে, সবাই বলছিল আমি যাতে গ্রামের বাড়িতে না যাই। আসলে আমাদের বাসাতে খুবই সমস্যা হইতেছিল আমার, আর আমার শারীরিকভাবে সব দিক দিয়ে সুস্থ আছি, বাট আমার শরীরে রক্তটা একদমই কম। তো সে খাবারের দিক থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করি না, আর হাজবেন্ড কাছে না থাকলে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তো সে কারণে সব চিন্তা ভাবনা করেই বাবা সবাই মিলেই ডিসিশন নিয়ে বললো যেহেতু গ্রামের বাড়িতে যাও। আর আমার মাকে সবচেয়ে বেশি মাকে দেখতে ইচ্ছে করছিল, বেশি আমি যাই বলি না কেন, যাই করি না কেন, মাকে সবচেয়ে বেশি কাছে পাইতে ইচ্ছে করছিল যাতে মাকে দেখতে পারি। আর যাই না করি না কেন, মাকে যাতে দেখতে পারি, এই জিনিসটা আমার মাথায় ছিল। তো বড় আপু যদি ঢাকায় থাকতো হয়তো আমি আসতাম না, কারণ আমি মাকে যতটা ভালোবাসি বড় আপুকেও ততটাই ভালোবাসি। হয়তো বড় আপুকে দেখে মার ওই কষ্টটা ভুলে যেতাম, বাট বড় আপু গ্রামের বাড়িতে চলে গেছে, মা গ্রামে, আর মেজো আপু ঢাকায়, বাট সে অন্য জায়গায়। তো আমি আসলে বাসার মধ্যে একদম একটা খারাপ অবস্থার মধ্যেই ছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আর বড় আপু একটু অসুস্থ ছিল। তো আমাকে যে কিছু সেবা করবে বা আমি কাজ করে খাবো ওরকম ইয়ে নাই, অসুস্থ আছি বাট নিজে যে কাজ করে খাবার দাবার ঠিক মতো খাবো ওই পজিশনে ছিলাম না। তো সব চিন্তা ভাবনা করেই আমি গ্রামের বাড়িতে চলে আসছি। তো আমি জানি না কী দিয়ে কী বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট ব্লাইকনটি ক্লিক করে সবসময় পাশে থাকবেন। তো আমরা অলরেডি বাড়িতে পৌঁছাই গেছি, এটা হলো আমাদের গ্রামের যে রাস্তা, যে আমাদের বাসার সামনে যে রাস্তা ওটা। তো আজকে যতটা আমি দেখতেছি পরিবেশ খুবই ভালো, ঢাকা থেকে গ্রাম পর্যন্ত যে আমি আসলাম পরিবেশটা দেখে আমি খুবই ভালো লাগতেছিল, মানে কি বলবো, মনে হইতেছিল না গ্রামের বাড়ি। আমাদের এখানে কিন্তু এত যে আশেপাশে যে ইগুলো সবুজ শ্যামলি ঘাস লতাপাতা যাই বলেন না কেন, এগুলো কিন্তু এত থাকে না। তো এবার আমি হঠাৎ করে এগুলো দেখতেছি, এতটা আমি দেখতেই পাই না, কখনোই দেখতে পাই না। তো আজকে দেখতে পেলাম, খুবই ভালো লাগতেছিল আমার। তো এই যে আমাদের ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড ওখানে দাঁড়াই ছিল, তো ও বুঝতে পারে নাই আমি আসতেছি। তো প্রতিবারই আমি আসলে এখানে দুই মিনিট দাঁড়িয়ে তারপরে আমার বাসায় যাই, বাট আজকে দাঁড়ানো হয় নাই, বৃষ্টি আসতেছিল ঝিরি ঝিরি, সেই কারণে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে ক্ষুধাও লেগেছে, আমরা না খেয়ে আসছি, আমি কিছু খেয়েছিলাম, আপনাদের ভাইয়া কিছুই খায় নাই, তো সে বাসা এসেই খাবে। তো এখানে আসলে বেশি নিয়ত করে আসছিল সে লঞ্চে খাবে, মেন কথা যেটা, বাট এই ভাইরাসের মধ্যে লঞ্চের খাবার বিক্রি করা বন্ধ করে দিয়েছে, তো সে কারণে একদম না খেয়েই আসা হয়েছে। তো বাসা আসার পরে ফ্রেশ হয়ে যে খাবার দাবারে বসছি,
এখন খাবো। মেঝু ভাই, মেঝু ভাইয়ের ছেলে আর মেঝু ভাইয়ের মেয়ে, আর বড় ভাবি বাসায় নাই, বড় ভাবি তার বাপের বাড়িতে গিয়েছে, তো চলে আসবে এক দুই দিনের মধ্যে চলে আসবে। তো ইনশাল্লাহ ঠিক মতো একদম ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছেছি, বড় আপুদের বলতেছি, সবাই টেনশন করে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।